সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর শুক্রবার মানেই আমাদের বিশেষ অতিথি এবং আমরা পেয়েছি মোহাম্মদ হাশেম, EAMBA IRC এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। স্বাগত জানাচ্ছি আপনাকে অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। আর প্রথমত হচ্ছে সারাদিন ব্যস্ত থাকেন, তারপরেও ব্যস্ততার পরেই যে আসেন, অনেকে অনেক ধরনের তথ্য পায়, সে কারণে ধন্যবাদ দিয়ে রাখতে চাই শুরুতেই। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, কারণ টিভিএন 24/8 একটা প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে আমরা মেসেজগুলো ট্যাক্স পেয়ারদেরকে দিতে পারতেছি। এবং সেই সাথে প্রিয় দর্শক, আজকে একটি নির্ধারিত বিষয় আছে, সেটি হচ্ছে ট্যাক্স কার্ডস অ্যান্ড জব অ্যাক্ট আপডেট নিয়ে আমরা কথা বলবো। এবং এছাড়াও আপনাদের যদি কোনো ট্যাক্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। শুরুতেই জানতে চাই যে আমরা এই ট্যাক্স, নতুন যে ট্যাক্স আইনটি বাস্তবায়ন হলো, যেটি 2019 সাল থেকে, আমরা এই বিষয় নিয়ে অনেক কথা বলেছি, আপনি অনেক তথ্য দিয়েছেন, তো সেক্ষেত্রে নতুন নতুন কি আপডেট আসলো? ধন্যবাদ নূপুর। আসলে এই 2018 ছিল প্রথম বছর যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ট্যাক্স ল করেছিল সেটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল, ঠিক আছে? নাও এটা কন্টিনিউ চলবে, তবে একটু একটু আপডেট আসবে কন্টিনিউ। নাও এবছর নতুন যারা 2019 যারা 2019 ট্যাক্স ইয়ার 2020 গিয়ে যেটা করবে, সেখানে যেটা আপডেট হচ্ছে নতুন, যেটা 1040 যেটা আপনার পোস্ট কার্ড ছিল, এটা চেঞ্জ হয়ে যাবে, সো এটা ফুল হয়ে যাবে, এটা হলো এক নাম্বার। নাম্বার টু, যারা 65 উপরে বয়স, এটা কিন্তু টোটালি নিউ, যাদের জন্ম January 2, 1955 এর আগে, তাদের জন্য একটা নতুন ফর্ম আসতেছে, সেটা হচ্ছে 1040 SR। কেন এটা হচ্ছে, এই আপনি মনে করেন যে বিকজ অফ এই সিনিয়র সিটিজেন যারা, তাদেরকে একটু ডিফারেন্সিয়েট দেখাবে বিটুইন যে যাদের বয়স কম, 65 নিচে, তারা ডিডাকশান কম পাবে, আর যারা সিনিয়র সিটিজেন তারা কিন্তু ডিডাকশান বেশি পাবে, ঠিক আছে? এই কারণে ওই ফর্মের মধ্যে 1040 SR যেটা নতুন ফর্ম, এটাকে আপনাকে এক্সপ্লেন করে দেওয়া হবে। এটা হচ্ছে যাদের বয়স 65 নিচে, আর যাদের বয়স 65 উপরে, তারা যে বেশি পাচ্ছে তারা যেন দেখতে পারে যে তাদেরকে এক্সপেক্ট করা হচ্ছে। এদিক থেকে নতুন 1040 SR এটা নতুন করা হবে। আর সেক্ষেত্রে ট্যাক্সের যে স্ট্যান্ডার্ড ডিডাকশনের যে জায়গাটি, সেটিতে কি কোনো পরিবর্তন এসেছে? পরিবর্তন আছে। তার আগে আমি নতুন আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে মনে করেন স্কেজুয়েল ছিল আমাদের নতুন যেটা ট্যাক্স রিটার্নে 2018-এ, সেটা হচ্ছে স্কেজুল ছিল 6টা, 1, 2, 3, 4, 5, 6, সেটা কিন্তু কমিয়ে 3টা আনা হচ্ছে, এখানে একটা নতুন। আর একটা হচ্ছে আপনার আয়ার অ্যাকাউন্ট, যেটা এটা আগে মানুষ কন্ট্রিবিউট করতে পারত 5,500, কিন্তু 2020 যে ট্যাক্স রিটার্ন হবে 19-এর, সেখানে আপনি কন্ট্রিবিউট করতে পারবে হচ্ছে 6,000। আর যাদের বয়স 50 উপরে, তারা আর $1,000 এডিশনাল কন্ট্রিবিউট করতে পারবে, ঠিক আছে? সেই অর্থ কি, সো যাদের ইনকাম মনে করেন 50,000, তারা যদি এটা আয়ের অ্যাকাউন্ট ওপেন করে ট্রেডিশনাল আয়ের, তারা এই $6,000 ডাইরেক্ট মাইনাস করতে পারবে তাদের 50,000 ইনকাম থেকে, তাহলে ট্যাক্সটা কম দিতে হবে। এখানে এগুলো হচ্ছে নতুন এই বছরের জন্য। আরেকটা মেজর নতুন যেটা আমরা কন্টিনিউ করে আসছি, সেটা হচ্ছে আপনার যেটা ইয়াবল ফেনাল্টি, যেটা হেলথ ইন্স্যুরেন্স ফেনাল্টি, এটা কিন্তু এবছর থাকবে না। হেলথ ইন্স্যুরেন্স, সো যাদের 2019-এ হেলথ ইন্স্যুরেন্স ছিল না, তাদের কিন্তু ফেনাল্টি থাকবে না, নতুন। হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড ডিডাকশনের যে জায়গাটি জানতে চেয়েছিলাম, সেই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হয়েছে? রাইট, স্ট্যান্ডার্ড ডিডাকশনের আপনার যেটা হচ্ছে, সেটা গত বছর ছিল সিঙ্গেলের জন্য 12,000, সো সেটা একটু স্লাইটলি ইনক্রিজ করা হচ্ছে, সেটা হচ্ছে 12,200 হবে। আর মেরিট ফাইলিং জয়েন্টলি হবে ডাবল, হুইচ ইজ 24,400, আর হেড অফ হাউসহোল্ড হচ্ছে 18,350। তো করদাতাদের এক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে? প্রভাব হচ্ছে, দেখেন আপনি যদি যারা W2 কাজ করে আসে, তাদের যদি ইনকাম 12,200 হয়, তাহলে আপনার কোনো ট্যাক্স লাগবে না, নো ট্যাক্স আর অল। আর মেরিট ফাইলিং জয়েনি যাদের ইনকাম হচ্ছে 24,400 হবে, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। বাট যারা ক্যাশ ইনকাম 1099, তারা কিন্তু সেলফ এমপ্লয়েড, রেগুলার ট্যাক্স দিতে হবে না, বাট সেলফ এমপ্লয়েড ট্যাক্স দিতে হবে এক্ষেত্রে তাদের, রাইট? কিন্তু 24,400 পর্যন্ত নো ট্যাক্স।
আপনি যদি W2 ইনকাম করেন। থ্যাংক ইউ। আর আর্ন ইনকাম ক্রেডিটের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন এসেছে? ইয়েস, আর্ন ইনকাম ক্রেডিট হচ্ছে এটা হার্ড টপিকস আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য। গতবার মনে আছে যে এক বাচ্চার জন্য 3461, সেটা স্লাইটলি ইনক্রিজ করা হচ্ছে, প্রতি বছর একটু এরকম করা হয়। এবছর হবে 3526 যাদের একটা বাচ্চা। আচ্ছা, আর দুই বাচ্চার জন্য হচ্ছে, মানে এক্ষেত্রে পরিবর্তন এসেছে। ইয়েস ইয়েস, আগে বললাম 3461 যেটা, এটা এখন 3526 হবে। আর দুই বাচ্চার জন্য যেটা ছিল 5716, সেটা এবার আসবে হচ্ছে আপনার 5828। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, একটু অপেক্ষা করতে হবে, আমরা জিজ্ঞেস করে তারপর আপনাকে বলতে হবে কে আছেন আমাদের সাথে। আমাদের সাথে কে আছেন, কে আছেন আমাদের সাথে? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাই, সহায়তা তো করতে হবে। আপনি একটি লাইভ অনুষ্ঠানে ফোন করেছেন। জি, হ্যালো, আপনার নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম জলাল আহমেদ। জি ভাইয়া, বলুন, টেলিভিশনটি একটু পরে শুনুন ভাই, টেলিভিশনটি পরে শুনুন, প্রশ্নটি করুন। আমি মিশিগান থেকে বলছি, জলাল আহমেদ। আচ্ছা, মিশিগান থেকে বলেছেন, প্রশ্নটি করুন ভাইয়া। আচ্ছা, কেটে গেছে। এবং সব সময় দর্শক আমরা এই অনুরোধটি করি কিন্তু আপনাদের জন্য, কারণ আপনাদের প্রশ্নটি যদি আমরা ঠিকভাবে শুনতে না পারি তাহলে কিন্তু উত্তর দেয়া যাবে না। কে আছেন? আমার নাম অলক্ষ বাদাদমান, আমি বাংলাদেশ থেকে বলছি। জি ভাইয়া, প্রশ্নটি? আমার প্রশ্নটি হচ্ছে যে 2018 এ ধন্যবাদ ওবায়দুল সাহেব, আপনি সুন্দর প্রশ্নের জন্য। আমরা 2018 পর্যন্ত যাদের লাস্ট ইয়ার ট্যাক্স রিটার্ন করেছে, যাদের ছিল ইনস্যুরেন্স ছিল না, তাদের পেনাল্টি ছিল। বাট 2019 আমরা যেটা করবো, উইচ ইজ 2020, সেটার কোনো পেনাল্টি থাকবে না, নো পেনাল্টি। হেলথ ইনস্যুরেন্স না থাকলে নো পেনাল্টি, কোনো পেনাল্টি থাকবে না। আমরা কথা বলছিলাম বিভিন্ন যে নতুন যে আপডেটগুলো আসছে, সেই আপডেটের জায়গাগুলো আমাদের কি কি, আমরা স্ট্যান্ডার্ড ডিডাকশনের জায়গা দিয়ে আলোচনা করেছিলাম, আর্ন ইনকাম ক্রেডিটের। জি রাইট, এবাই মনে ক্লিয়ারলি শোনা নাই যে 2019 এর ট্যাক্স রিটার্ন আমরা যেটা 2020 করবো, সেটাতে কোনো, যাদের হেলথ ইস্যু নাই তাদের কোনো পেনাল্টি থাকবে না। এই জন্য আপনার 1040টা আপডেট হয়ে যাচ্ছে যে পেনাল্টির গত্তা তুলে ফেলবে তারা, সো নো পেনাল্টি। ঠিক আছে, এটা আমরা বলতেছিলাম যে নতুন কি আছে আর্ন ইনকাম ক্রেডিট যেটা বলতেছি। আসি একটা প্রশ্ন নিয়ে নি, কে আছেন দর্শক আমাদের সাথে, ফোনে কে আছেন আমাদের সাথে? ফোন, ওয়ালাইকুম আসসালাম ভাই, নামটি বলে দ্রুত প্রশ্নটি করে ফেলুন। আমার নাম জলাল আহমেদ, আমি আগে বলছিলাম, লাইনটা কেটে গেছে। আচ্ছা, এখন প্রশ্নটি করুন ভাইয়া। নাম বলছি জলাল আহমেদ, আপনার প্রশ্নটি জানতে চাচ্ছি। আমি বলছি এই বছর ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য চাইল্ড বেনিফিট কি লাগবে? আচ্ছা, চাইল্ড বেনিফিট, আমরা সেই জায়গাতে। জি, আপনি এখন সুন্দর করে টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে আমরা উত্তরটি দিচ্ছি, শুনে নিন। জি, চাইল্ড বেনিফিট পাবেন কিনা? রাইট, দে সো মেনি ক্রেডিট, অনেকগুলো ক্রেডিট রয়েছে, তার মধ্যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা এক বাচ্চার জন্য $2000, আর যাদের যেটা হচ্ছে আপনার 17-এর নিচে বয়স যাদের, এবং 17-এর উপরে যাদের বয়স তারা কিন্তু $500 করে পাবে। ঠিক আছে, জালা সাহেব, আপনার আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আর্ন ইনকাম ক্রেডিট যেটা চাইল্ড বেনিফিটের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আমি জানি না আপনার কয়টা বাচ্চা, তবে আমরা ডিসকাস করতেছিলাম এক বাচ্চার জন্য 3526, রাইট, দুই বাচ্চার জন্য 5828, তিন বাচ্চার জন্য 6557, প্লাস $2000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট যদি আপনার বাচ্চা কোয়ালিফাই হয়। সো এই ধরনের ক্রেডিটগুলো আপনি পেতে পারেন। আরেকটা প্রশ্ন নিয়ে নিই আমরা, কে আছেন দর্শক আমাদের সাথে, ফোনে কে আছেন? হ্যালো, জি ভাইয়ার নামটি বলে কোথা থেকে বলছেন? প্রশ্নটি বলুন। আমি বলতে চাই, হাজার রহমান বলতেছি আপা। জি আপা, ভাইয়া প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে গত বছর নভেম্বরে আমার ছেলে দেশে বিয়ে করে আসছে, তো মানে বিয়ে করলে তো সবকিছু ডকুমেন্টারি সবকিছু নিয়ে এসে অ্যাপ্লাই করেছি, কিন্তু আমার ছেলে একটা ট্যাক্স ফাইলে নিয়ে আমার ছেলের ওয়াইফের নাম ইনক্লুড করতে হবে কিনা, এটা প্রশ্ন করতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। গত বছর আপনার নভেম্বরে বিয়ে করেছেন, রাইট, সো আপনার যদি সেক্ষেত্রে যদি ওইখানে থাকে, ডেফিনেটলি আপনি মেরিট ফাইলিং জয়েন্ট ট্যাক্স রিটার্ন করতে পারবে। সেখানে একটা কথা বলে রাখি, যারা ডিসেম্বর 21 তারিখের মধ্যে যদি বিয়ে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মেরিট ফাইলিং জয়েন্ট ট্যাক্স রিটার্ন
করতে পারেন। বেনিফিটের পাওয়ারও তো জায়গা আছে, আমরা কিন্তু কারণ বেনিফিট যেমন ধরেন মনে করেন স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা বলেছিলাম আপনার ছেলে যেটা সেটা কিন্তু আগে ডিডাকশন ছিল 12,200 মনে করেন 12,000 যেটা এটা 24,000 পাবে, আবার নতুন বছরে 12,200-এর পরিবর্তে 24,400 ডিডাকশন পাবে যখন ওয়াইফকে অ্যাড করা হবে, ট্যাক্স ডিডাকশনটা বেশি হবে, ট্যাক্স কম দিতে হবে, সেক্ষেত্রে রিফান্ডটা বেড়ে যাবে। আর্ন ইনকাম ক্রেডিট নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেক্ষেত্রে আর কি তথ্য দিবেন? আর্ন ইনকাম ক্রেডিট একটু একটু বেড়ে যায়, সো যাদের বাচ্চাদের বয়স হচ্ছে আপনার ফুল টাইম যদি 19 ইয়ার্স পর্যন্ত হয় তাহলে সে আর্ন ইনকাম ক্রেডিট পাবে, যদি 19-এর উপরে চলে যায় এবং 24-এর নিচে থাকে সেক্ষেত্রে ফুল টাইম স্টুডেন্ট হতে হবে, তাহলে সে EIC পাবে। অলসো আপনার ইনকামটাও কিন্তু দেখতে হবে যে ইনকাম রিকোয়ারমেন্ট আছে, যদি লেস দেন $54,000 ইনকাম থাকে তাহলে আপনি অবশ্যই EIC পেতে পারেন। আর সেক্ষেত্রে কারা পাচ্ছেন এবং কেন দেয়া হয় সেই কারণগুলো যদি আমরা একটু চেষ্টা করছি যে বিস্তারিতভাবে সেই তথ্যগুলো, কারা পাচ্ছে যাদের লো মডারেট ইনকাম রয়েছে তারাই কিন্তু আর্ন ইনকামটা পাচ্ছে, যাদের ইনকাম লো এটা হচ্ছে কেন পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন পাচ্ছে, এটা কেন কংগ্রেস দিচ্ছে, এই কারণে বিকজ কংগ্রেস দেখতেছে যদি যারা এই সার্টিন ইনকাম করে আপনার এই ইনকাম ট্রাশহোল্ডের নিচে থাকে তারা এই এটা যদি পায় তাহলে তারা সবাই কাজে যাবে। আপনি যদি একটা বড় অ্যামাউন্ট দেখছেন, এক বাচ্চার জন্য 3,400, দুই বাচ্চার জন্য 5,000, তিন বাচ্চার জন্য 6,500 সামথিং, সো এই অ্যামাউন্টটা যদি আপনার কাজ না করে তাহলে তারা এই ক্রেডিটটা পাবে না। সো কংগ্রেস এটা ফুস করতেছে যাতে পিপল ঘরের বাইরে গিয়ে কাজ করে টু মেক মানি অ্যান্ড গেট দ্য আর্ন ইনকাম ক্রেডিট। আর্ন ইনকাম মানি ইউ আর্ন দ্য মানি ফিজিক্যালি কাজ করে, আপনি যদি ডিজেবিলিটি হন, সোশ্যাল সিকিউরিটি পান, এগুলো কিন্তু আর্ন ইনকাম না, ঠিক আছে? যেমন ব্যাংকে যদি আপনি ইন্টারেস্ট পান দ্যাটস নট দ্য আর্ন ইনকাম, এটা অটোমেটিকলি আসে ফিজিক্যালি কাজ না করলে আসে, কিন্তু আপনার ফিজিক্যালি কাজ করে যে ইনকামটা করবেন সেটার উপর ভিত্তি করে আপনি আর্ন ইনকাম ক্রেডিটটা পাবেন। সো কংগ্রেস চাচ্ছে যে এটা দেওয়ার মাধ্যমে হচ্ছে যে আপনি আপনি কাজে যান অ্যান্ড মেক মানি, অ্যান্ড দেন যদি এটা হয় তাহলে কী হবে, আনএমপ্লয়মেন্ট রেটটা কমে আসবে, আদারওয়াইজ পিপল ঘরে বসে থাকবে, কেন করব আমি তো বছর শেষে কিছু পাচ্ছি না, এখন তো আমি অনেক কিছু পাচ্ছি, লেটস গো টু দ্য ওয়ার্ক অ্যান্ড মেক মানি অ্যান্ড দেন গেট দ্য EIC। আরেকটি প্রশ্ন আমরা নিয়ে নিই, আমাদের সাথে যুক্ত আছেন কে আছেন দর্শক, আমাদের সাথে কে আছেন আমাদের সাথে? আমি মহসেন আলী। জি মহসেন আলী ভার্জিনিয়া থেকে। জি ভাইয়া প্রশ্নটি, আমার প্রশ্ন, আমার আমি এখানে 10 বছর আসেছি, সিটিজেন হয়ে গেছে, তো আমার 65 বছর চলতেছে, আমি পয়েন্ট কত পয়েন্ট হলে পরে আমি এখান থেকে ডিসেন্ডেন্ট নিতে পারবো বা ইয়ে করা যাবে? ধন্যবাদ, ধন্যবাদ। আপনি বলছেন আপনি সিটিজেন হয়েছেন, আপনি 10 বছর হয়ে গেছেন, সে ডিপেন্ডস করবে আপনার এই আপনি কী পরিমাণ কাজ করেছেন, এবং মিনিমাম যদি আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা পেতে চান তাহলে মিনিমাম আপনার 40 ক্রেডিট আর্ন করতে হবে। সো আমি জানি যতটুকু আপনার সাধারণত 40 ক্রেডিট আর্ন করা যায় কত বছরে, লেটস সে 40 ক্রেডিট ডিপেন্ডস করবে আপনি হাউ মাচ ইনকাম ইউ মেক, লেটস সে 1 ক্রেডিট আপনার 1600, আমার এই মুহূর্তে মনে হচ্ছে 1600 হইলে আপনি 1 ক্রেডিট পাবেন, এরকম করে যদি আপনি কাজ করে যান সো ইউ মেক 40,000 অ্যাট লিস্ট 5 ইয়ার্সের মধ্যে হয়ে যায়, সো 40,000 যদি আপনি ফুল 40 ক্রেডিট যদি হয়ে যায় তাহলে আপনি সোশ্যাল সিকিউরিটি ফুল বেনিফিট পেতে পারেন, 65 বছর হতে হবে, আবার আর্লি বেনিফিট যদি আপনি 63 হতে চান তাহলে বেনিফিটটা একটু কম আসবে, তবে 65 বছর হইলে আপনি ফুল বেনিফিট পাবেন। এখানে আবার যদি আপনি ডিসেবিলিটি হয়ে যান তাহলে সেটা আবার ইট ডাজন্ট ম্যাটার এজ, অনেক সময় এটা চলে আসে যে আপনি কাজ করতে পারতেছেন না, সেটা কিন্তু প্রতি বছর স্টেটমেন্ট চলে আসে যে আপনি বেসড অন কোন সালে কত টাকা ইনকাম করেছেন, এটা সোশ্যাল সিকিউরিটি স্টেটমেন্টে চলে আসে, এবং আপনার কত ক্রেডিট হয়েছে ওইটা আপনি দেখতে পারেন, যদি দেখেন যে 40 ক্রেডিট এবং আপনার বেনিফিট কত ওই স্টেটমেন্টে লেখা থাকে। আচ্ছা, আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা আলোচনা করছি যে নতুন ট্যাক্স আইনে কি কি আপডেট এসেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা দর্শকদের তথ্য দেওয়ার চেষ্টা করছি। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নূরজাহান, আমার ইনকাম ইয়ারলি ইনকাম 130, আমার IRA অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার কি 401k হলে কি আমি ভালো বেনিফিট পাবো? ধন্যবাদ আপনাকে, আপনার IRA অ্যাকাউন্ট আছে এবং 401k আছে বলতেছেন, আমি জানি না আপনার দুইটা কম্বাইন করে কত, এখানে লিমিটেশন রয়েছে, তবে
যেটা আপনি আইআরএ করবেন সেটা হচ্ছে আপনি ফুললি ডাইরেক্ট হবে, ডিডাকশন হবে আপনার ইনকাম থেকে। লেটস আপনি যদি সিঙ্গেল হন এই বছর আপনি 6,000 পর্যন্ত ডিডাকশন দিতে পারবেন, আর আপনি যদি 50 বছরের উপর হন 7,000, এবং যদি আপনার হাজব্যান্ড থাকে তাহলে 14,000 যদি 50-এর উপর হয়, আদারওয়াইজ 12,000 পর্যন্ত আপনি ডিডাকশন নিতে পারবেন। সো ফর এক্সাম্পল আপনার 130,000 থেকে আপনি 6,000 ডাইরেক্ট মাইনাস হবে, এরপরে আপনার ট্যাক্সেবল ইনকাম হবে, ট্যাক্স হবে, সেক্ষেত্রে আপনার আইআরএটা ব্যাস হবে। বাট 401k এটা ম্যাচ করতে হবে, কোম্পানি থেকে কিছু আছে আপনার থেকে আসে, আমি জানি না, সেটা ম্যাচ করতে হবে বেস্ট অন আপনার W2 দেখলে বোঝা যাবে সেটা। আমরা বলে থাকি যে এই অনুষ্ঠানে সাধারণ যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি, কিন্তু একদম পুরো স্পেসিফিক যদি জানতে চান সেটা কিন্তু বসতে হয়, কারণ অনেক তথ্য তখন সেক্ষেত্রে প্রয়োজন হয়। আর একটি টেলিভিশনের অনুষ্ঠানে সব তথ্য নেওয়াও সম্ভব না, আমরা নিতেও চাই না। আর সেই জায়গাটি থেকে আমরা কথা বলছিলাম আর্ন ইনকাম ক্রেডিট এই সম্পর্কে যদি তথ্য দেন, তারপরে তথ্য দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাব, তবে বিরতিতে যেতে হবে আগে, ওই প্রসঙ্গে যদি আরো কোনো তথ্য দেওয়ার। যেটা আর্ন ইনকাম ক্রেডিটের কথা বলতেছিলাম, সো সেটা হচ্ছে আপনার যারা লো ইনকাম তারা এটা পাবে একটা সার্ট ইনকামের মধ্যে, তবে ম্যাক্সিমাম কারা পাবে এটা আমরা হয়তো টিভিতে বলবো না, তবে আপনার একটা গাইডলাইন আছে ইনকাম কতটুকু হলে আপনি ম্যাক্সিমাম পাবেন, তারপরে আপনার যদি 54 উপরে চলে যায় আপনার এটা ব্যানিশ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। হ্যাঁ, বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট আপনার পাবেন, চাইল্ড কেয়ার ক্রেডিট ক্রেডিট আপনি এবছর 2,000 পর্যন্ত যদি আপনার ইনকাম থাকে, 200,000 পর্যন্ত স্টিল আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন। সো এটার মধ্যে কোনো আপনার এই ইনকামের ট্রান্সফারটা একটু বেশি, বাট আর্ন ইনকাম মানে আমি আগেই বলেছি লো ইনকামের জন্য, সো যাদের লো ইনকাম তারাই কিন্তু আর্ন ইনকামটা পাবে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আরও অনেকগুলো বিষয় আছে এবং আমরা চেষ্টা করব দর্শকদের নতুন ট্যাক্স আইনের যে আপডেটগুলো সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি টিবিএনএ অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ হাশেমকে আমরা পেয়েছি, EAMBA IRC এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং এক্সেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিও কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। আমরা কথা বলছিলাম ট্যাক্স কার্ডস অ্যান্ড জব অ্যাক্টের আপডেটগুলো নিয়ে, অনেকগুলো বিষয় আসছে এই পর্যায়ে, জানতে চাই যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের যে বিষয়টি সেক্ষেত্রে কোনো পরিবর্তন আছে? চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে এখনো কোনো আপডেট নেই, গত বছর যেটা ছিল 2,000 স্টিল সেম আছে, এবং সেটা হচ্ছে যাদের বয়স 17-এর নিচে তারা এটা পাবে, আর যাদের বয়স 17-এর উপরে তারা হচ্ছে আপনার $500 পাবে এডিশনাল ক্রেডিট হিসাবে, ঠিক আছে? সো এটাতে কোনো পরিবর্তন নেই, তবে আমরা ট্রাই করব যে নতুন কোনো আপডেট আসলে এটা ইন ফিউচারে দেওয়ার জন্য। তো এই মুহূর্তে চাইল্ড ট্যাক্স ক্রেডিট 2,000 স্টিল মানে সেটাতেই আছে। আর এডুকেশন ক্রেডিটের ক্ষেত্রে এডুকেশন ক্রেডিট স্টিল সেম আছে, যেটা এডুকেশন ক্রেডিট টু টাইপের হয়, একটা হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, আর একটা হচ্ছে লাইফ টাইম লার্নিং ক্রেডিট। আরেকটা টিউশন ডিডাকশন ছিল, সেটা এখন তুলে ফেলছে, এটা গত বছর থেকে আর নেই। সো দুইটা ক্রেডিট রয়েছে, একটা হচ্ছে যারা আন্ডার গ্র্যাজুয়েট তারা কিন্তু আমেরিকান অপরচুনিটি ক্রেডিট পাবে, ম্যাক্সিমাম এটা পাবে $2,500 ক্রেডিট পাবে। সো দিস ইজ লাইক ক্যাশ মানি, সো মিনিং দ্যাট আপনার ট্যাক্স লাইবিলিটি যদি মনে করেন $3,000 আপনাকে ট্যাক্স দিতে হয়, আপনি যদি বাচ্চা থাকে অথবা আপনি নিজে যদি কলেজে যান আন্ডার গ্র্যাজুয়েট হন, তো $2,500 আপনার ক্রেডিট আসবে, সেখান থেকে $3,000 থেকে $2,500 ইজ গন, দেন অনলি পেইং $500, সো ট্যাক্স লাইবিলিটি কমে আসবে। আর লাইফ টাইম লার্নিং ক্রেডিট, এটা হচ্ছে আপনি 4 ইয়ার্সের পরে যদি আপনি যদি পড়াশোনা করেন এবং জব রিলেটেড এক্সপেন্স হয়, অ্যান্ড অলসো আপনার প্রমোশনের জন্য যদি মনে করেন যে না আমার এডুকেশন কন্টিনিউ করতে হবে বাট আন্ডার গ্র্যাজুয়েট নয়, তখন আপনি লাইফ টাইম লার্নিং ক্রেডিট পাবেন, সেটা হচ্ছে $2,000, ঠিক আছে? সো $2,000 সেটা কিন্তু আপনার ট্যাক্স লাইবিলিটি থাকতে হবে, যদি ট্যাক্স লাইবিলিটি থাকে তাহলে $2,000 পাবে, আর ট্যাক্স লাইবিলিটি জিরো হয় ইউ নট গেটিং দিস ক্রেডিট। বাট এখানে আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট কিন্তু আপনার এই ইভেন দো আপনার ট্যাক্স লাইবিলিটি জিরো হলেও স্টিল আপনি $1,000 ব্যাক পাবেন আমেরিকান লাইফ টাইম অপরচুনিটি ক্রেডিটের মধ্যে। সো দুইটা টোটালি ডিফারেন্ট ক্রেডিট, তবে অ্যাট এ টাইম দুইটা একসাথে নিতে পারবেন না, একসাথে দুটো দেওয়া যাবে না। এখন আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, আপনার যদি বাচ্চা দুইটা থাকে, দুইটা বাচ্চা যদি আন্ডার গ্র্যাজুয়েট, এখানে ডাজন মিন দ্যাট সে একটা নিবে, তারা কিন্তু দুইবার পাবে, কারণ দুইটা বাচ্চা দুই কলেজে কলেজ যেখানে হোক না কেন দুইবার টিউশন পে করা হচ্ছে, তাহলে ওরা $2,500 $2,500 $5,000 পেতে পারে।
আচ্ছা, সেক্ষেত্রে আবার একটু দুই বাচ্চার জন্য, দুই বাচ্চার ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের প্রায়ই আসে, সেটি হচ্ছে যাদের সোশ্যাল সিকিউরিটি নেই তারা সাধারণত কিভাবে ট্যাক্স ফাইল করে। গুড কোয়েশ্চেন। সোশ্যাল সিকিউরিটি যারা নাই, এখানে কিন্তু আমি আগেই বলেছিলাম আপনার অলমোস্ট 10 মিলিয়নের মতো আনডকুমেন্ট পিপল রয়েছে, তারা অনেকে ট্যাক্স পে করতে চায়, ঠিক আছে। সো তাদের কিন্তু দে আর নট এলিজিবল ফর দ্য সোশ্যাল সিকিউরিটি, সেক্ষেত্রে তাদের নিতে হবে হচ্ছে আপনার ট্যাক্স আইডি, সো হুইচ ইজ I-10, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এটা নেওয়ার মাধ্যমে তারা কিন্তু ট্যাক্স পে করতে পারে, ঠিক আছে। সো সেটা নিবে, তবে এখানে একটা মেসেজ বলে রাখি, যাদের I-10 অলরেডি আছে তারা, তাদের কিন্তু এখন রিনিউ করতে হবে, 2019 ডিসেম্বরে গিয়ে এটা হয়ে যাবে কি আপনার এক্সপায়ার হয়ে যাবে। তো ওরা যদি রিনিউ না করে তাহলে আপনি যদি ক্রেডিট পান এটা আপনি পাবেন না। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা এই বিষয়টি আরো আসবো যে I-10 রিনিউ করতে হবে কিনা নতুন আপডেটে, সেই বিষয়টি আসবো। তবে কে আছেন দর্শক আমাদের সাথে? ফোনে কে আছেন? আমি শাপলা। প্রশ্নটি করে ফেলুন আপা। আমার আবার পয়েন্ট 2015 আমার মা অ্যাপ্লাই করছে সিটিজেনশিপ, আবেদন লাগবে। আমাদের তো আজকে অ্যাটর্নি নেই, আজকে আমরা ট্যাক্স নিয়ে কথা বলছি, আপনি প্রশ্ন করবেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার অ্যাটর্নি থাকবে, ঠিক আছে আপা। আমরা কথা বলছিলাম ট্যাক্স, যে I-10 এর বিষয়টি নিয়ে, যে নতুন যে আপডেটটি সেটির ক্ষেত্রে কি রিনিউ করার কোনো আছে না? রিনিউ মাস্ট করতে হবে। আপনি যদি রিনিউ করতে, প্রত্যেক বছরই কি করতে হয়? না, যদি কন্টিনিউ ট্যাক্স রিটার্ন করে তাদের রিনিউ করতে হবে না, কিন্তু অনেকেই ট্যাক্স রিটার্ন করে না, ঠিক আছে। আর এখন যেটা হচ্ছে নতুন যেটা, সেটা আপনার এই ডিসেম্বরে যেটা এক্সপায়ার হয়ে যাবে সেটা আপনার রিনিউ করতে হবে, যাদের 3 নম্বরের মধ্যখানে 83 আছে, 83, 84, 85, 86, 87 পর্যন্ত, তারাই শুধু এই বছর রিনিউ করবে, ঠিক আছে। রিনিউ যদি না করেন তাহলে আপনার যে জেলা আছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আদার ক্রেডিট যদি আছে ওইটা আপনাকে দিবে না, ইভেন দো আপনার এক্সামশনটাও নাও পেতে পারেন, মানে এই ধরনের সমস্যা হতে পারে। আর কি ধরনের সমস্যা? এই জন্য রিনিউ করা খুব জরুরি। তো সেটা করতে গেলে আপনার ট্যাক্স ফাইল করতে হবে না, আপনি ইচ্ছা করলে ট্যাক্স ফাইলের সাথেও করতে পারেন, অথবা ট্যাক্স ফাইল ছাড়াও আপনি রিনিউ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি এটা কোথায় গিয়ে করবেন? সো বেশিরভাগ হচ্ছে আমরা যারা সার্টিফাইড অ্যাকসেপ্টেন্ট এজেন্ট, তো আমাদের অফিসে যদি আসে, ইভেন দো IRS.gov ওইখানে যদি আপনি সার্টিফাইড অ্যাকসেপ্টেন্ট এজেন্ট লেখেন, তো যারা IRS লিস্টে তাদের নাম আসবে, যেমন আমরা IRS সার্টিফাইড অ্যাকসেপ্টেন্ট এজেন্ট। সো আমার কাছে আসলে আমি এটা রিনিউ ফর্ম সাবমিট করে পাসপোর্টটা দেখে এটা সাবমিট করলে আপনার এটা রিনিউ হয়ে যাবে, তাহলে আপনি ট্যাক্স ফাইল করার সময় কোনো সমস্যা হবে না। আর যারা করছেন I-10 তারা কি ক্রেডিট পাওয়ার কোনো জায়গা, আর ইনকাম ক্রেডিট যেটি না, কে আজ আপনার ট্যাক্স আইডি দিয়ে আপনি EIC পাবেন না, শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি। আমি আবার বলেছি আনডকুমেন্ট পিপল যারা, যারা ভিজিট ভিসা আছে, যারা অনেক সময় ভিজিট ভিসা এসে অনেক সময় যায় না, ঠিক আছে। স্টুডেন্ট ভিসা এসে অনেক সময় F1 শেষ হওয়ার পরে ব্যাক করে না, আবার অনেকে ইলিগালভাবে ঢুকে কিন্তু ব্যাক করে না, ওই ধরনের ট্যাক্স পেয়াররা ইচ্ছা করলে I-10, এটা কিন্তু টোটালি অনেকে দাঁড়ানো হচ্ছে যে আমি I-10 করলে মানে আমাকে আমাকে ইমিগ্রেশনের সাথে ইনভলভ হতে হবে, আমাকে হয়তো ধরে মানে ট্র্যাকিং করতে পারবে, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট প্রোগ্রাম। সো IRS এনকারেজ করে গেট দ্য ট্যাক্স আইডি, পে দ্য ট্যাক্স, এটা আপনার ফিউচারের জন্য খুব ভালো, কাজে দিবে, তার যে কোনো ইমিগ্রেশন পারপাসেও সেই জায়গাটিতে কাজে দিবে। আমরা একটি প্রশ্ন নিয়ে নিই, একজন আছেন, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আমার নাম ইয়াসির, আমি দমদম থেকে বলছিলাম। জি ভাইয়া, প্রশ্নটি? আমার প্রশ্নটি ছিল, আমি একজন নতুন হোম ওনার, তো আমার প্রশ্ন হচ্ছে আমি যে হোম এগেন্সকে ট্যাক্স দিচ্ছি, এলি ট্যাক্স, সেটা কি আমার টোটাল ইনকাম থেকে ডিডাক্ট করা হবে? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি বলছেন নতুন হোম করেছেন, আপনি ট্যাক্স পে করেছেন, সো ট্যাক্স পে করলে আপনি যেটা প্রপার্টি ট্যাক্স সেটা হবে আপনার যে টোটাল ইনকাম থেকে ডিডাকশন হবে না, সেটা আপনার আইটেমাইজ করতে হবে। এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন আমি বলি, আপনি যদি সিঙ্গেল হন তাহলে 12,200 হবে নেক্সট ইয়ারে, আর যদি মেরিট হন 24,400 হবে। এটা এটার উপর যদি আপনার ফাইলিং স্ট্যাটাসের ভিত্তি করে যদি আপনার আইটেমাইজ একটা স্কেজুয়াল ফর্ম আছে, সেখানে যদি আপনার ডোনেশন, আপনার ট্যাক্স ট্যাক্স পেমেন্ট, আপনার যদি মনে করেন যে ইন্টারেস্ট, মর্গেজ ইন্টারেস্ট, এগুলো যদি আপনি যোগ করে আপনার মোর দেন মেরিট ফাইলিং জন্য 24,400 উপর হয়, তাহলে আপনার অবশ্য ইনকাম থেকে
মাইনাস হবে। যদি যদি আইটেমাইজটা ক্যালকুলেশন করে, ইয়েস আপনি ওইভাবে আসতে হবে, আপনার আইটেমাইজ করে যোগ করে তারপরে স্ট্যান্ডার্ডিয়েশনের উপর বেশি হলে এটা আপনার ইনকাম থেকে মাইনাস হবে, দেন ট্যাক্সটা কম দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, যদিও অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, সবগুলো বিষয় নিয়ে যদি উপসংহারে একটু একটু টাচ করে বলতেন যে নতুন ট্যাক্স কাটস এন্ড জব অ্যাক্টের আপডেট কি এসেছে, আরও আমরা বিস্তারিত আলোচনা করব হয়তো পরবর্তীতে, যেহেতু সময়ের সীমাবদ্ধতা আছে। আমরা বলেছিলাম যে এই 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 টিবিএন 24 প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এই ট্যাক্স পেয়ারদের মেসেজগুলো দিতে পারতেছি। তবে এখানে একটা জিনিস না বললেই নয়, আমাদের ট্যাক্স পেয়ারদের যাদের বাচ্চা, যে বয়স এখন জাস্ট 18, ওরা অনেক সময় ইন্টারনেট ইউজ করে, আপনার ইন্টারনেটে অনেক সময় দেখা যাচ্ছে আপনার ইয়া থাকে না, আপনার সিকিউরিটি থাকে না, অনেক সময় সেন্সিটিভ ইনফরমেশনগুলো আপনি এই বাচ্চাগুলো বসায় দিচ্ছে, যার ফলে এই এটার মাধ্যমে কী হতে পারে, আপনার এটা চুরি হতে পারে, স্টোলেন হতে পারে সেন্সিটিভ ইনফরমেশনগুলো। তা এখন আমি ট্যাক্স পেয়ারদেরকে বলতে চাই, যাদের বাচ্চা 18 বছর 19 বছর জাস্ট রান করলো, তারা ইন্টারনেট ইউজ করার জন্য সিকিউরিটিতে অবশ্যই ইউজ করবেন, তাদেরকে বাচ্চাদেরকে একটু ওয়ার্নিং দিয়ে রাখেন, তুমি সেন্সিটিভ ইনফরমেশন যেন আপনার যেখানে সেখানে না দেয়। অনেক সময় আমরা দেখি যে, যেমন আমার ছেলে আছে, ড্যাডি আই নিড টু বাই দ্য গেম, সো আমাকে তুমি এটা দাও এটা দাও, সামটাইম ইনফরমেশান কিছু এদিক থেকে থাকলে ওরা ইয়া করে দেয়, যেমন ক্রেডিট কার্ডের ইনফরমেশান, তারপর আদার ইনফরমেশান, সেটা তো হচ্ছে রাইট। আইআরএস অলসো বলতেছে, জাস্ট লাস্ট উইকে আমরা পেলাম যে ট্যাক্স পেয়ারদেরকে ওয়ার্নিং দেওয়া যাচ্ছে এইগুলো থেকে, মানে সতর্ক থাকার জন্য, যেন বাচ্চারা যেন সেন্সিটিভ ইনফরমেশানগুলো এই ইন্টারনেটে সাবমিট না করে। আচ্ছা, খুব সুন্দর একটি জায়গা দিয়েছেন যে আমাদের সচেতন হওয়ার কিন্তু দরকার, অবশ্যই দরকার। আর সেই সাথে আমরা যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, সেখান থেকে কি কোনো বিষয় নিয়ে উল্লেখযোগ্য কোনো বিষয় নিয়ে ফাইনালি একটা কথা বলতে চাই, যে আমরা ট্যাক্স সিজন আরেকটা ট্যাক্স সিজন অ্যাপ্রোচ করতেছি, সেক্ষেত্রে আপনার যারা সেলফ এমপ্লয় তারা যেন বুক রেকর্ডটা সুন্দর করে রাখেন, বছর শেষে এসে যেন আপনি ঠিকমতো ট্যাক্স রিটার্ন করতে পারেন, আবার যদি অডিটও হন সেটা যেন আমরা বুক রেকর্ডটা সাবমিট করতে পারি। আমরা দেখেছি গত বছর যাদের বুক রেকর্ড ছাড়া ট্যাক্স রিটার্ন করেছে কিন্তু অডিট হওয়ার সময় আর কিছুই দিতে পারতেছে না। সো সেখান থেকে আমি বলতে চাই যেন আপনি সুন্দর একটা বুক রেকর্ড রাখেন এবং ইনকাম এক্সপেন্ড, ইভেন দো আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন আমাদের ট্যাক্স পেয়ার যে ক্রেডিট ইয়াগুলো ডিডাকশানগুলো এগুলো যেন রেকর্ড রাখে, তাহলে আমরা ট্যাক্স রিটার্ন করতে সুবিধা হবে, তাদের সুবিধা হবে, অডিট হলে কোনো প্রবলেম হবে না। সাধারণত অডিটের সম্মুখীন কি বেশি সেলফ এমপ্লয়েড, স্পেশালি সেলফ এমপ্লয়েড হয়, কারণ আমাদের কমিউনিটিতে তো তারাই বেশি। কিন্তু এগেন আমি আবার ট্যাক্স প্র্যাকটিশনার ভাইদেরকেও বলি, ট্যাক্স রিটার্ন করার সময় আপনি অ্যাটলিস্ট তাদের ইনকাম এক্সপেন্স এগুলো যেন ঠিকমতো দেখেন, এবং পাশাপাশি ইনকামটা রিপোর্টিং যদি ঠিকমতো অনেক সময় হয় না, এবার গত বছর আমরা দেখেছি অনেক ট্যাক্স রিটার্ন অডিট হয়েছে মানে আন্ডার রিপোর্টিং, ইস মিনিং দ্যাট আপনার ইনকাম আরও বেশি কিন্তু রিপোর্ট করেছেন কম, অনেক সময় ইনকাম সব দেওয়া হয় না, যখন আইআরএস এর কাছে রেকর্ড থাকে তখন দেখতেছে আপনি রিপোর্ট করছেন কম, ওদের কাছে আরও বেশি আছে, তখন আপনাকে অডিট, আপনি অডিট হওয়ার কথা ছিল না বাট যেহেতু ইনকামের সাথে ম্যাচ করতেছে না তারা আপনাকে পাঠাচ্ছে, এবার এই একটার কারণে আপনার সব ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হচ্ছে। সেই সাথে দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন।